মর্নিং, আজকে আবার একটা জায়গায় ঘুরতে যাচ্ছি সব বাড়ির বয়স্কদের নিয়ে, ফ্যামিলিকে নিয়ে সব আমরা। আজকে সকাল এখন 6:30 বাজে। পিসুমণি, এটা আমার পিসুমণি, আমরা আর পিসামশাই আছে, তুপুন আছে, শুভদীপ, শুভদীপকে তো সবাই চেনো, শুভদীপ আছে। আমরা বাঁকুড়া যাচ্ছি, শুশুনিয়া পাহাড় আর মুরুদবাহা ইকো রিসোর্ট গিয়ে থাকবো আমরা, রবিবার ফিরব। 2 রাত 3 দিনের জন্য আমরা যাচ্ছি, আমাদের ব্লগের সাথে থাকবেন আর আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন কেমন হচ্ছে ব্লগগুলো। মুরুদবাহা ইকো পার্কে উঠবো, বাবাকে ব্লগের জন্য বলতে বলেছিলাম, ওখানে 2-3 দিন থাকবো, এটা বলি থেকে তারপর চলে আসবো। বালি ব্রিজ পার হচ্ছি আমরা আর দু সাইডে গঙ্গা দেখা যাচ্ছে। ফ্যামিলি 16 জন মিলে 2টো গাড়ি করে আমরা মুরুদবাহা ইকো রিসোর্টে গিয়েছিলাম আর 2জন ড্রাইভার ছিল। মোট 18 জন মিলে আমরা এই ট্যুরটাকে আজ এবারে করেছিলাম। দুর্গাপুর হাইওয়ে দিয়ে যাচ্ছি, ব্রেকফাস্ট করতে যাচ্ছি হোটেল নবান্ন। এত ভিড় হয়েছিল যে বসার জায়গা পাওয়া যাচ্ছিল না, কোনো রকমে বড়দের একটু বসানো হলো। তার মধ্যে খাবার দিতেও দেরি লাগছিল, যাওয়ার তাড়া ছিল একেই। সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করছে রাকেশ, ভালো এটা, ধোসাটা ভালো। এঞ্জেলও আমাদের সাথে গেছিল, বাড়ির একজন ফ্যামিলি মেম্বার হিসেবে। একটা না গাড়িতে জার্নি করছে বলে ওকে নিয়ে মাঝে মাঝে বেরিয়ে একটু ঘোরাঘুরি করতে হচ্ছিল। ये दुर्गापुर बैरेज है, हम लोग इसके ऊपर से जा रहे हैं शुशुनिया पहाड़ बांकुड़ा। मेरा नॉन बंगाली जो सब्सक्राइबर है उस लोगों के लिए हिंदी में थोड़ा थोड़ा करके बोल दूँगी मैं। मेरा हिंदी इतना भी ज़्यादा अच्छा नहीं है, फिर भी मैं ट्राई करूँगी। কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল বলে এখন দামোদর নদীতে পুরো জলে ভর্তি হয়ে আছে আর দুর্গাপুর বাঁধটা কয়েকটা গেট খোলা আছে তার মধ্যে। নদীর দুপাশে অল্প অল্প বালির চড়াগুলো দেখা যাচ্ছে, মনে হচ্ছিল যে ওই চড়াতে কে নদীতে পা ডুবিয়ে বসে থাকি আর পা শরীর মন ঠান্ডা করি। এটা দুর্গাপুরে কুমার মঙ্গলম পার্ক, এখন ডিয়ার পার্ক হয়ে গেছে। দুর্গাপুর টোল প্লাজা ক্রস করছে,
নদীতে নৌকা চড়তেও দেখা গেল। আর আমার খুব ইচ্ছা হচ্ছিল যে ওই নৌকাতে চড়ে নদীর বুকে ঘুরে বেড়াই। মাঝে মাঝে ব্রেক নিয়ে আমরা এগোচ্ছিলাম, কেননা বড়দের গাড়িতে অনেকে অসুস্থ আছে সেই জন্য। একজন নদীতে চান করতেও দেখা গেল। কি আমরা নেই? আমরা তো তাই খুঁজছি, আমরা নেই। আমরা মাংস খাই নাকি টক? বাবা বিলাতি আমরা টক হয় না? হ্যাঁ সেটাই তো বলছি। বিলাতি টমেটো? হ্যাঁ বিলাতি আমরা, ভাল লাগে তো খেতে। খাবি রাকেশ? কাকু খায় না আবার। ছোলা খাবি রাকেশ? আমরা যে বলতে না আমরা, তুই মাখো মাখো, আমরা অনেক দূর যাবো এখন, তাড়াতাড়ি করো। কোথা মাঝপুর যাবেন কি? হ্যাঁ মাঝপুর। ওখানকার লোকাল একজনের কাছ থেকে একটু ছোলা মটর কিনে খেলাম, খুব ভাল লাগলো। মাখাটা এত সুন্দর হয়েছিল যে ছোটবেলার কথা মনে পড়ে গেল। টক বেশি দেবে। বাঁকুড়া আর ওখান থেকে 31 কিলোমিটার বাকি ছিল। তাও প্রায় 1.5 ঘন্টা লেগে গেল আমাদের ওখান থেকে যেতে। বাঁকুড়া ঢুকে গেছি, জঙ্গল এগুলো পুরো, এলিফ্যান্ট করিডোর আছে সামনে, শুশুনিয়া এসে গেছি, 21 কিলোমিটার আছে আর। চলো আমরা অবশেষে শুশুনিয়া পাহাড়ের পাদদেশে মরুদবাহা ইকো রিসোর্টে পৌঁছে গেলাম। হামলোক শুশুনিয়া পাহাড় কে নিচে মরুদবাহা ইকো রিসোর্ট মে পৌঁছ গয়ে 2:30 PM মে। অল্প কিছু এনকোয়ারি করে আমাদের অবশেষে ঢুকতে দিল। রাস্তার দুপাশে সারি সারি গাছ দিয়ে সাজানো ছিল। রিসোর্টটার ভেতরে আমরা পার্ক আছে, এই এসে সবে পৌঁছালাম। এখন প্রায় 2:30 বাজে। বাড়ির লোকরা এখনো নামেনি গাড়ি থেকে। গাড়ি থেকে বড়দের সব আস্তে আস্তে নামানো হচ্ছিল। পিছনে পাহাড়, শুশুনিয়া পাহাড়টা পুরো রিসোর্টের মধ্যে বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে সাজানো ছিল। চোখটা যেন সবুজের মধ্যে স্নিগ্ধ হয়ে যাচ্ছিল। Thank you.
সামনে এখানে পাহাড়, পাহাড়ের পাশে আমাদের রিসোর্টটা, পাহাড়ের নিচে একদম রিসোর্টটা। এখনো রুম খুঁজে পাইনি, জানি না কোনটা রুম। কিছু কিছু বসার জন্য টিনের ছাউনিও করা ছিল সুন্দর গোল করে, খুব সুন্দর একটা পার্ক করা আছে সাজানো গোছানো। বাচ্চাদের খেলার জন্য দোলনা, সাইক্লোন, তারপরে বিভিন্ন ধরনের রোপ রোপ দিয়ে যাওয়ার ব্রিজ করা ছিল। এখানে একটা পন্ড মতন করা আছে, কৃত্রিম পন্ড মতন, তার মধ্যে শালুক ফুল আছে। কোন দিকে বাবা? ওইদিকে। আচ্ছা যাচ্ছি। খোলা থাকবে ম্যাডাম? হ্যাঁ খোলা থাকবে। এটা মৌহা, টয়লেট আছে, গাড়িটাও সামনে পাবে। তা চাবিটা দিয়া। আহ চারুলতা, পিয়ালটা কোথায় গেল? পিয়াল আছে কিন্তু, পিয়াল কই? পিয়াল এই তো, এই তো তমাল, তমাল, এটা তমাল, এটা চারুলতা। এটা মানে বড় মনে হচ্ছে, চারুলতা 106। এই রুমটা আমরা নিয়েছিলাম চারজন বাচ্চাদের নিয়ে। সব বড়রা, এটা ব্রিজ ক্রস করছি, ব্রিজ আছে। চারটে কটেজ আমরা নিয়েছিলাম, এইটা বড়দের কটেজ, বড়রা সব এক জায়গায় ছিল। এত কষ্ট করেও যে জেঠু আমাদের সাথে ঘুরতে এসেছিল, এইটাই আমাদের কাছে অনেক। এটা একটা কিচেন আছে ছোট, তো বড়দের রুম।
ডাল খাওয়া হয়ে গেছে, ফুলকপির তরকারি খাওয়া হয়ে গেছে, ডাল ঝুরি আলু ভাজা খাওয়া গেছে, মানে ঘর থেকে এখানে আনলে আমি সব দিন দস্তুর পড়া দাও খাওয়া গেছে, আলু ফুলকপি আর মাছ মাছ না আছে, এই যে মাছ না একটা প্লেটে দুজন না হাতে করে তো বলে দুটো করে মাছ আছে, একটা প্লেটে দুটো মাছ আছে, হ্যাঁ সেটাই বললাম। দাঁড়া যেটুকে খাইয়ে দিই আমি, সর বাচ্চারা এখানে খাচ্ছে, জেঠু দাও আমি খাইয়ে দিচ্ছি, তুমি যাও জেঠি মাম, তাহলে একটু ভাতটা তুলে দাও, বাটিতে তোলো না। আমরা রাত্রেবেলা বেরিয়েছি, পুরো চারিদিকে অন্ধকার, সাইডে দেখা যাচ্ছে না কিছু, লাইট বন্ধ করলে পুরো ভূত, পুরো বল রাকেশ। আমরা এখন এই জায়গাটা পুরো এক্সপ্লোর করতে বেরিয়েছি, লাইট বন্ধ হলো, কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখুন ভিউয়ার্স দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে, আমার লাইট জ্বলে গেল, হ্যাঁ আমরা এখন সাতনা যাচ্ছি, 8 কিলোমিটার এখান থেকে, পুরোটাই জঙ্গল এরিয়া, হাতি এলিফ্যান্ট করিডোর আছে, মাঝে মাঝে ভাল্লুকও নামে, মুরগি কাটিয়ে তারপরে আমরা রান্না করব, চিকেন কষা আর রুটি আজকে রাতের মতন, কিছু বল রাকেশ কিছু বল, একদম মানে টাটকা চিকেন একদম, হ্যাঁ মানে গ্রাম থেকে ধরে এনে বল, গ্রাম থেকে ধরে এনে, এটা দেশি মানে দেশি না পোলট্রি, ভালো এই যে আপনার ওজন ওজন হচ্ছে 3 কিলো 250, এই যে দাদা কাটছে, এনার নামও রাকেশ, আর একটা ভালো আপনাদের জিনিস দেখাচ্ছি, 2 কাপ চা কম খান কিন্তু একটা মাছকে জীবন বাঁচান, এটা শুশুনিয়া পাহাড়ে আমরা সবাই দুর্গোৎসব কমিটির একটা মেসেজ আপনাদের সাথে শেয়ার করলাম, আর এদিক থেকে বাটি গ্লাস নেওয়া হচ্ছে, যেটা রান্না করে এনেছিলাম, এখন ডিনার টাইম চলছে, আর ব্লগটা বড় করলাম না, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 তে ব্লগটা শেষ করে দেবো।